গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2023 পেয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকু সিরামিক লিমিটেড সহ 29টি প্রতিষ্ঠান। পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে দেয়া হয় এই পুরস্কার। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা। ও স্পিকার শিরিন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে 12টি সেক্টরে 29টি প্রতিষ্ঠানকে দেয়া হয় গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2023। এতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, তাপদাহ নিরসনে কারখানাগুলো আরও পরিবেশ বান্ধব হওয়া প্রয়োজন। দেশের অর্থনৈতিক উন্নয়নে মালিক শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে, এই লক্ষ্যে শ্রম মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেন, কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত হলে শ্রমিকদের সুস্বাস্থ্য বজায় থাকবে, বাড়বে বিনিয়োগের সুযোগ। কারখানার কর্মরত শ্রমিকদের সুস্থ কর্ম পরিবেশ, স্বাস্থ্য নিরাপত্তা, ন্যূনতম মজুরি বাস্তবায়ন, পাশাপাশি মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা আমাদের অন্যতম অভীষ্ট। পেশাগত স্বাস্থ্য এবং সেফটি নিশ্চিতকরণে এবং শোভন পরিবেশ নিশ্চিতকরণে সেটা কিন্তু সকলের ইন্টারেস্টে নেওয়া হচ্ছে, কারণ এর মধ্য দিয়ে আপনার শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, তাদের সুস্বাস্থ্য অনেক বেশি বিনিয়োগের সুযোগ করে দেবে।